রাস্তার পাশের গাছের ডাল এসে পড়েছে রাস্তার উপর, ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয়রা। পুরসভাকে জানিয়েও হয়নি কোনো সমাধান, প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর। শান্তিপুর পুরসভা 16 নম্বর ওয়ার্ডের ঘটনা। রাস্তার পাশের বিশাল বটগাছের ডাল রাস্তায় হেলে পড়েছে, যাতায়াত করতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে রাস্তার পাশের জগন্নাথ মন্দিরের দেওয়াল ঘেঁষে যাতায়াত করছেন, ক্ষতি হচ্ছে মন্দিরের। বারংবার প্রশাসনের কাছে বলেও সমস্যার সমাধান হয়নি, বাধ্য হয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ চলে অবরোধ, সমস্যায় পড়েন পথে চলতি মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। নদিয়ার শান্তিপুর শহরের 16 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে মতিগঞ্জ থেকে শ্মশানঘাট যাওয়ার প্রধান রাস্তা। এই রাস্তার পাশে রয়েছে জগন্নাথ দেবের একটি মন্দির। উল্টো দিকে থাকা একটি বটগাছের ডাল ক্রমশ রাস্তার দিকে ঝুঁকে আসছে। সবদেহের গাড়ি হোক বা সাধারণ মানুষের গাড়ি, মন্দির ঘেঁষে যাতায়াতে অভ্যস্ত হয়ে পড়েছে। মন্দিরে পুজো দিতে আসা ভক্তবৃন্দ এবং সংলগ্ন এলাকায় খেলা করা স্থানীয় শিশুদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে ক্রমশ। একাধিকবার এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা, বাধ্য হয়েই আজ তাদের এই বিক্ষোভ। আজকে এমএলএকে পুরো এক মাস ধরে আমরা বলে আসছি, আমরা এমএলএর বাড়িতে গেছি, হ্যাঁ চেয়ারম্যানের বাড়িতে গেছি, পৌরসভায় গিয়েছি, যাওয়ার পরে ওরা কোন রকম একজন করে আসছে, দেখে চলে যাচ্ছে। আজকে একটা লোক পাঠিয়েছে কোন রকম সেই লগা নিয়েছে ডালটা কাটার জন্য। এই যে ছিপ ডালগুলো কাটতে বয়স্ক হয়ে গেছে, ডালগুলো কাটতে পারছে না, বলার সত্ত্বেও ওরা আসছে না। আজকে আমরা তাই পৌরসভার গাড়ি দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ দেখাচ্ছি। অভিযোগ, গতকালকেও ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক নিজে এসে দেখে গিয়েছেন, বলে গেছেন এই মুহূর্তে ওই গাছের ডাল কাটাতে প্রয়োজনীয় টাকা পৌরসভার কাছে নেই। আর এই কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। জগন্নাথ মন্দিরের খুব অসুবিধা হচ্ছে এই বটগাছের ডালটা নিয়ে, ঠিক আছে, পৌরসভায় যাচ্ছি, চেয়ারম্যানের বাড়ি যাচ্ছি, কোন রকম আমাদের কাজ হচ্ছে না। এর জন্য আজকে জলের গাড়ি যাচ্ছিল, তার জন্য আমরা সবাই মিলে এখানে জলের পৌরসভার জলের গাড়ি আটকে বিক্ষোভ করছি। শুধু যে আমাদের মন্দিরের সমস্যা, প্লাস বাচ্চা কাচ্চা থাকে মন্দিরে এসে বড় বড় গাড়ি এসে ধাক্কা মারছে, পৌরসভা কোনো রকম আমাদের এই ব্যাপার নিয়ে ভরুক্ষোপ নিচ্ছে না। এর জন্য আমরা আজকে পৌরসভার গাড়ি আটকে আমরা এখানে বিক্ষোভ জানাচ্ছি। আমাদের এই কাজ যতক্ষণ না হবে আমরা এই বিক্ষোভ চালাবো। বহুদিন আমরা পৌরসভায় যাচ্ছি এই ব্যাপারটি নিয়ে, কালকে ভাইস চেয়ারম্যান নিজে এসে দেখে গেছেন। ভাইস চেয়ারম্যান বলছে এই ডালটা কাটতে 4000 টাকা লাগবে, 4000 টাকা উনি কি পকেট থেকে দেবে, এই কথা বলছেন। বলছে আমাদের পৌরসভার এই 4000 টাকা নেই। প্যান্ডেল করলে বটের গাছের ডালে বেঁধে যায়, প্যান্ডেল ফ্যান্ডেল সব ছিঁড়ে যায়, যার জন্য পৌরসভায় আমাদের অবজেকশন জানানো হয়েছে যে আমাদের ওই ডালটা কেটে দিন। তো পৌরসভা থেকে বলছে ওই ডাল কাটা যাবে না, পৌরসভা এত গরিব হয়ে গেছে 4000 টাকা দিয়ে ডালটা কাটতে পারবে না। কোন ধরনের পৌরসভার নিয়ম কারণ? আমরা তো এত বছর কোনোদিন এরকম নিয়ম কারণ শুনি, আজকে কেন শুনতে যাবো ওই নিয়ম কারণ? কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা আগামীকালের মধ্যে ওই ডাল কাটার দায়িত্ব নিলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।